প্রিয় দর্শক দেশ দেশে বাইরে থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। তো কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো দর্শক আজকে আমাদের নার্সারির একটি সাইডে কিছু চারা লোড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন শরীফার চারা রাখা আছে। আমাদের বাইরে থেকে কিছু ভাইরা আসছে, তারা এখান থেকে শরীফার চারা ক্রয় করতে আসছেন এবং তারা এখান থেকে বেশ কিছু চারা তারা এখান থেকে নিচ্ছেন। তো তারা যে চারাগুলো নিয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নেব যে তারা চারাগুলো কেন নিচ্ছেন, চারাগুলোর চাষ করা মানে এগুলো চাষ করার ইনস্পিরেশন তারা কোথা থেকে পেলেন এবং তারা যে কোথা থেকে এসছেন, কত দূর থেকে তারা নিয়ে যাচ্ছেন এবং তারা মূলত আমাদের নার্সারির ঠিকানা কোথা থেকে পেলেন, এই সমস্ত বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। দর্শক চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। আর দর্শক ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দর্শক প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে ওরা সেট করে দেবেন। তো দর্শক চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এবং সাথে আছে আমি এস বিশ্বমল। দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমাদের নার্সারিতে চলে এসছে একজন তরুণ একজন উদ্যোক্তা, এই ভাই চলে এসছেন আমাদের এখান থেকে শরীফার চারা ক্রয় করতে। তিনি শরীফার প্রজেক্ট করবেন, তা ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনি যে শরীফার চারা নিতে আসছেন, আপনি শরীফার প্রজেক্ট করবেন, এই শরীফার প্রজেক্টটা করার আপনি ইন্সপিরেশনটা কোথা থেকে পেয়েছেন? আসলে প্রথম থেকে ইচ্ছা ছিল নতুন কিছু করার, এটা যেহেতু বাংলাদেশে একেবারেই নতুন একটা সম্ভাবনাময় ফল, অর্থকারী ফলও বলা যেতে পারে, সেই জায়গা থেকে ইচ্ছাটা আসলে বাস্তবে রূপান্তরিত করতে এতটা সময় লেগে গেল। আসলাম আমি ইউটিউবে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন দেখার পরে আমি হৃদয় ভাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে আমি গত কয়েকদিন আগে আসছিলাম দেখতে, দেখার পরে আজকে ফাইনালি চারাটা নিয়ে যেতে পারছি এই আর কি। আচ্ছা, আপনি মোট কতটুকু জমির উপরে প্রজেক্টটা করছেন? আমি আপাতত 50% করছি, তারপরে রেজাল্টটা দেখে তারপরে বাড়াবেন। এই রেজাল্ট দেখার পরে আমি মানে 1 একর করার ইচ্ছা আছে। আচ্ছা, বাকিটা আল্লাহ ভরসা। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঝিনাইদহ সদর। আপনি সেখানে চাষটা করবেন? হ্যাঁ, সেখানেই করব। আচ্ছা, ওখানে কি আশেপাশে আর কোনো জায়গায় এরকম ফুল? না, সেখানে আশেপাশে আমি দেখিনি। সেক্ষেত্রে যদি আপনি এই চাষে যদি আপনি সফল হন, সেক্ষেত্রে সেখানে আমার মনে হয় যে সেখানে আপনার ভালো মতো একটা সারা লাগবে, লোকে আপনাকে 5 জন চিনবে এবং আপনি ভালো মতো একদম মানে আর্থিকভাবে লাভবান হবেন, সেটা আল্লাহ ভরসা। আমি চেষ্টা করে যাচ্ছি। আপনি বর্তমানে এই চাষে তো আসছেন নতুনভাবে, এর আগে আপনি কি করছেন বা এখন কি করছেন আপনি? আমি একজন স্টুডেন্ট, আমি ইন্ডিয়াতে পড়াশোনা করি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে, সেখানে লকডাউনে চলে আসছি 1 বছর 1 মাস, এসে বাড়িতেই বসে আর কি। আচ্ছা, এই থেকে আপনি যে চাষটা করছেন, আপনি একজন তরুণ একজন উদ্যোক্তা এবং আপনি একজন স্টুডেন্ট পড়াশোনা করেন, তা আপনি যে এই চাষটা করছেন, এই চাষটার জন্য তো অনেক প্রমাণ বা কিছু তথ্য অর্থের প্রয়োজন, তো অর্থটা আপনি কোথা থেকে জোগাড় করছেন? সেটা আমার বাবাই বেয়ার করে সবসময় আমার যাবতীয় খরচ।
মানে আপনি প্রথমত আপনার বাবার কাছে বলছেন যে আমি এরকম একটা চাষ করতে যাচ্ছি, তো সেখানে আমার কিছু অর্থ লাগবে, সেজন্য আপনার আব্বু আপনার বাবা সেটা অনুমতি দিয়েছেন এবং অর্থগুলোও দিয়েছেন। হ্যাঁ আচ্ছা, তো দেখতে পাচ্ছেন দর্শক, এমনটা নয় যে আপনাকে চাষ করার জন্য নিজেরই অর্থ থাকা লাগবে বা নিজেরই সব কিছু থাকা লাগবে। দেখতে পাচ্ছেন তার ইচ্ছা ছিল একজন তিনি উদ্যোক্তা হবেন, তিনি একজন ভালো চাষ করবেন বা তিনি একজন লাভবান হবেন আর্থিকভাবে, বাংলাদেশের জন্য কিছু করবেন, যার কারণে কিন্তু তিনি এটার উপরে ভাবছেন, রিসার্চ করছেন এবং তার আবাস আপনার বাবার সাথে তিনি যোগাযোগ করছেন এবং তার বাবাকে বলেছেন যে বাবা আমি এটা চাষ করবো, এরকম চাষ করতে এতে কিছু অর্থ প্রয়োজন হবে, এরকম খরচ হবে এবং এটা বাংলাদেশের নতুন চাষ, এটাতে এরকম লাভবান হওয়ার সম্ভাবনা আছে, তো আমি চাষটা করতে চাচ্ছি, আমাকে কিছু অর্থে দিয়ে সহযোগিতা করুন। সেক্ষেত্রে কিন্তু তার বাবা তাকে সহযোগিতা দিয়েছে। ঠিক আছে দর্শক, আপনারা কিন্তু পারেন যে আপনার বাবার থেকে না আপনি কোনো জায়গা থেকে লোন নেবেন বা কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। ঠিক আছে, তবে অবশ্যই আপনি চাষ করার আগে এখানে বা যেখানে যে চাষি চাষ করেছেন, ঠিক আছে, যে চাষি চাষ করে সফল হয়েছে তার সাথে যোগাযোগ করবেন, তার বাগানে যাবেন, তার বাগান দেখবেন, তার আগের তার আগে কেমন ছিল অবস্থা সেটা দেখবেন, তার বর্তমান অবস্থা দেখবেন, তিনি কী কীভাবে সে চাষটাকে বাড়িয়েছেন সেটা দেখবেন, তারপরে আপনি চাষে যাবেন। তা নাহলে দর্শক, আপনি যদি হুট করে চাষে চলে যান তাহলে কিন্তু আপনি ধরা খেতে পারেন, আপনি চাষে লস খেতে পারেন। আচ্ছা ভাই, আপনাকে তো নতুন দেখছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা ভাই, আপনি কি একসাথে আসছেন? জি একসাথে আসছি। আপনাদের মানে রিলেশনশিপ মানে আপনারা কি ফ্রেন্ড না ভাই নাকি? আমরা ফ্রেন্ড ভাই দুইটাই। দুইটাই, আচ্ছা, এবং সাথে আপনাদের এটা কি হয়? আপনি আমাদের বড় ভাই। বড় ভাই, জি। আপনারা তিনজনে আসছেন চাটা নিতে? হ্যাঁ চাটা নিতে আসছি। আরে চাটা নেওয়ার পেছনে আপনাদেরও কি হচ্ছে কি এটার উৎসাহ তো ছিল নাকি ভাই আপনাদেরকে বলেছে যে আমি চাটা নেবো, চাটা চাষ করবো? হ্যাঁ উৎসাহ তো আছেই, সাথে সেও বলেছে, মানে মূলত তার থেকে আপনারা জানতে পেরেছেন যে আমার একটা চাষ আসছে। জি। আচ্ছা চারাগুলো দেখে কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ চারাগুলো অনেক সুন্দর। তারপর আপনার একটা চারা দেখুন, এই চারা দেখুন, চারাগুলো কিন্তু বাস দুডলা তিনডলা করে আছে, দেখতে পাচ্ছেন চারাগুলো? এখানে কিন্তু আরো ভালো ভালো চারা আছে, চারাগুলো কিন্তু বেশ ভালো বড় সাইজের। না ভালো তো, এগুলো দেখে তো আমাদের অনেক পছন্দ জিনিস, আমরা তো অবশ্যই চাষের জন্য আগাবো। এবং বাংলাদেশে কিন্তু এটা কিন্তু বর্তমানে কিন্তু বেশ ভালো সারা যখন একটা চাষ সার। আর হ্যাঁ, আর হচ্ছে অবশ্যই কিন্তু সবসময় কিন্তু আমরা দর্শকদেরও বলি এবং আপনাদেরকেও বলবো, আপনারা যদি এছাড়াও যদি অন্য কোনো বাগানও করার চিন্তাভাবনা করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার সেই বাগানটা পরিদর্শন করবেন, সেই বাগানে কেমন অর্থ ব্যয় হয়েছে, কেমন ফলন আসছে, কেমন তার ইনকাম হয়েছে, সেগুলো বিবেচনা করে তারপরে কিন্তু বাগান করবেন। অবশ্যই সেটাই। আচ্ছা আপনি তো শরীফার বাগানটা করছেন, তো এর পাশাপাশি কি অন্য কোনো বাগান করার ইচ্ছা আছে? শরীফা বাগানের পাশাপাশি আমি আনার যেটা বেদানা ওইটা কিছুটা করব, রেজাল্ট ভালো হলে পরবর্তীতে ওটাও হাতে নেওয়া সম্ভব হবে। আনার কিন্তু বাগান আমাদের নিজেরই আছে, নিজেদেরই আছে তো। হ্যাঁ আমি গতদিন এসে দেখেছিলাম বাগানটা, দেখে আপনাদের কেমন লাগছে? বাগানটা দেখে মানে প্রথমত তো জানতামই না যে বাংলাদেশে আনার এভাবে সম্ভব, চাষের পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। তারপর কোনো বাগানটা দেখেই তাৎক্ষণিক ডিসিশন নিয়েছিলাম যে কিছুটা করব। তারপর কোনো প্রকার রাসায়নিক দ্রব্য বাদেই শুধু অর্গানিক পদ্ধতিতে কিন্তু চাষটা হয়েছে? সেগুলো চারা নিয়ে যাওয়ার সময় অবশ্যই হৃদয় ভাইয়ের থেকে জেনে নিব। আচ্ছা তো আপনারা মোট হচ্ছে গিয়ে কত বিঘা জমির উপর প্রজেক্টটা করছেন? আমাদের প্রজেক্টটা হচ্ছে এক একরের উপরে। এক একর, তো আপনারা মোট চারা নিয়েছেন কতগুলো? আমি তো আপাতত 50% বাগান শুরু করব, এই জন্য চারা হিসাব অনুযায়ী হৃদয় ভাইকে বললাম যে কতটা চারা লাগতে পারে, তো তার হিসাব অনুযায়ী তিনি বললো 182 পিস শরীফার চারা লাগবে, সে আমি সেই পরিমাণটাই নিচ্ছি আর কি। দর্শক আপনারা দেখলেন জিনাতলা থেকে আমাদের সাথে আসলো কিছু ভাই দেখা করতে, দেখা করতে না তারা আসলো শরীফার চারা নিতে, তারা কিন্তু শরীফার চারাটাও নিয়েছে এবং চারাগুলো কিন্তু তাদের কাছে বেশ ভালো মানের মনে হয়েছে। চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভালোই বড় সাইজের এবং চারাগুলোর মানও কিন্তু বেশ ভালো, তো এগুলো কিন্তু তারা নতুনভাবে প্রজেক্ট তৈরি করছে এবং তারা কিন্তু সবথেকে বড় কথা তারা কিন্তু একজন স্টুডেন্ট, কিন্তু স্টুডেন্ট হয়ে কিন্তু তারা একটা উদ্যোগ নিয়েছেন, তারা একটু চাষ করতে যাচ্ছেন, এটা কিন্তু সবথেকে বড় বিষয়। কারণ আমাদের কাছে অনেকের কাছে অর্থ থাকা সত্ত্বেও, আমাদের পর্যাপ্ত বয়স হওয়া সত্ত্বেও কিন্তু আমরা চাষে এগোই না, বাট তিনি কিন্তু স্টুডেন্ট হয়ে কিন্তু তিনি চাষে এগোয়েছে। দর্শক আপনারাও চাইলে কিন্তু এগুলো চাষ করতে পারেন, তো এগুলো চাষ করার জন্য আপনার বেশি কিছু প্রয়োজন হবে না, জাস্ট আপনি একটা কী কাজ করবেন, আপনি শুধু আমাদের এখানে আসবেন, আমাদের বাগানটা পরিদর্শন করবেন, আমাদের চারাগুলো ধরন দেখবেন এবং চারাগুলোর সম্পর্কে আরও বিস্তারিত আপনারা শুনবেন, চাষে কেমন খরচ, চাষে কেমন লাভবান হওয়া যায় সেগুলো জানার পরে তারপরে আপনি চারাটা ক্রয় করবেন, তারপরে আপনি বাগান করবেন, আমি বলছি আপনারা 100% সফল হবেন।
দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজে অল সেট করে দিবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা আমাদের চ্যানেলের সাথে থাকবেন